দেখেন, আমরা হচ্ছে আমরা মূলত ভেক্টর মেকানিক্স দিয়ে আমাদের টপিক শুরু করেছিলাম। তো ভেক্টর মেকানিক্সের বিয়ার্ন জনস্টনের যেই বইটা আছে, ভেক্টর মেকানিক্স ফর ইঞ্জিনিয়ার্স, স্ট্যাটিকের আমরা হচ্ছে 6টা চ্যাপ্টার পড়েছিলাম, ঠিক আছে? প্রথম থেকে 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার পড়েছিলাম, এবং ভিডিওতে যে কয়টা টপিক কভার করা হয়েছে সেই কয়টা টপিকের উপর থেকে আপনাদের পরীক্ষাতে কোশ্চিন আসবে। মূলত মেকানিক্স থেকে আপনাদের ম্যাথমেটিক্যাল সব কোশ্চিন আসবে, প্রত্যেকটা সেটে হয়তো 2টা করে কোশ্চিন থাকবে, 2টা করে ম্যাথমেটিক্যাল কোশ্চিন থাকবে। সো সব প্রবলেমই হচ্ছে আপনাদের উইদিন লেকচারে যতটুকু পড়ানো হয়েছে, যে বাউন্ড পর্যন্ত পড়ানো হয়েছে তার মধ্যে থেকে আসবে। এটা মেকানিক্সের জন্য। মেকানিক্স আমরা ইন্ট্রোডাকশন পড়েছিলাম, এই চ্যাপ্টারে জাস্ট নর্মাল কথাবার্তা ছিল, হোয়াট ইজ মেকানিক্স, মেকানিক্স এর ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলা কি কি, ইউনিট গুলা কি কি, এটার উপর আমার একটা ভিডিও আছে, ওইটা দেখতে পারেন। তো ওইটার পরে এটার থেকে যে বেসিক ধারণা গুলা বা বেসিক থিওরি গুলা শিখেছিলাম সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে ওইগুলো অ্যাপ্লাই করেছিলাম, যেমন প্যারালোগ্রাম থিওরেম, তারপর হচ্ছে আপনার ফোর্স কম্পোনেন্ট থিওরেম, কম্পোনেন্ট ডিভাইড করা কোনো একটা ফোর্স কে, এরপরে হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। সো এভাবে আমরা হচ্ছে দেখা গেছে যে 2D-তে 2D-র প্রবলেম গুলো আমরা এখানে ফার্স্টে সলভ করেছিলাম, এক্স ওয়াই কম্পোনেন্ট নিয়ে, নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল দ্বারা কি বোঝায় সেটাও আমরা বুঝেছিলাম। এরপরে আমরা হচ্ছে 3D-তে চলে গেছিলাম, 2D-র প্রবলেম গুলো সলভ করার পর, টু এবং হচ্ছে মোমেন্টের কিছু প্রবলেম সলভ করেছিলাম। তো এই রিলেটেড পরীক্ষাতে আপনাদের কোশ্চিন আসবে, ঠিক আছে? এই রিলেটেড পরীক্ষাতে আপনাদের কোশ্চিন আসবে 2D রিলেটেড, আর 3D রিলেটেড হয়তো একটা কোশ্চিন আসতে পারে বা অ্যাট ম্যাক্স 2টা কোশ্চিন আসতে পারে, ঠিক আছে? এর বেশি 3D থেকে দিব না, কারণ 3D টা একটু কঠিন, ম্যাক্সিমাম প্রবলেম হয়তো 2D থেকে থাকবে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম আমরা পড়েছিলাম, এখানে আমরা ভ্যারিগনন্সের বের করা শিখেছিলাম, তারপর হচ্ছে করা, এইগুলো আমরা দেখেছিলাম এখানে এই চ্যাপ্টারে, এবং এখানে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছি। জি, স্ক্রিন স্ক্রিন দেখা যায় না স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না স্যার, স্যার দেখা যায়, দেখা যাচ্ছে স্যার, স্যার দেখা যাচ্ছে, তো দেখা যাচ্ছে স্যার, ভালো মনে হয় আপনার ইন্টারনেটের প্রবলেম। এরপরে আমরা থার্ড যে চ্যাপ্টারটা পড়েছিলাম, এই চ্যাপ্টার থেকে হচ্ছে আপনাদের কোশ্চিন আসবে, এই চ্যাপ্টার থেকে মোমেন্ট রিলেটেড কোশ্চিন আসতে পারে, এবং আমি যে প্রবলেম গুলো করাইছিলাম প্রবলেম রিলেটেড কোশ্চিন আমরা এখানে পাবো আর কি। আর একটা কথা একটু বলে রাখি, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট প্রবলেম দিয়েছিলাম, এবং আমি ক্লাসেও অনেক প্রবলেম সলভ করেছিলাম, এবং ক্লাসের বাইরেও আমি হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস দিয়ে আমি কিছু ভিডিও আপলোড করেন, এর মধ্যে থেকে কোনো কোশ্চিন প্রাপ্ত করতে পারেন, তারা পরীক্ষাতে সবাই ভালো করবে, ঠিক আছে? আপনাদের অনুশীলনীতে দেখবেন অনেক কঠিন কঠিন ম্যাথ আছে, সো ওইগুলা করার দরকার নাই, ওগুলা আননেসেসারি, ওইগুলা করার দরকার নাই। আমি পরীক্ষাতে সেইগুলাই দিব যেগুলো আমি পড়াইছি এবং যে টাইপের গুলা করাইছি। বুঝতে পেরেছেন? এরপর ফোর্থ চ্যাপ্টারে আমরা রিজিড বডি ইকুইলিব্রিয়াম পড়েছি, 3 2 ফোর্স বডি ছিল, সহজ ছিল অনেক। সেন্ট্রয়েড বের করার কিছু রুলস দেখেছিলাম আমরা, ওইগুলো ভালো করে দেখতে হবে আপনাদেরকে, এখান থেকে একটা ম্যাথ আসবে অ্যাটলিস্ট। আর স্ট্রাকচার যেটা ছিল ট্রাস, ট্রাস থেকে হচ্ছে আপনার একটা ম্যাথ আসতে পারে,
তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা দুটা করে ম্যাথ আসবে, 2D থেকে হয়তো একটু বেশি প্রবলেম আসবে, আর ট্রাস বলি বা হচ্ছে সেন্ট্রয়েড বলি, এইগুলো থেকে একটা করে হয়তো ম্যাথ আসতে পারে, ফোর্থ চ্যাপ্টার থেকে একটা আসতে পারে, থার্ড চ্যাপ্টার থেকে হয়তো একটা আসবে। তো এই চারটা মিলে দুটা সেট হবে হয়তো, আর 2D 3D মিলে হয়তো তিনটা কোশ্চেন আসবে, আর একটা কোশ্চেন হয়তো যে আপনাদের যে গিয়ার ট্রেন পড়াইছিলাম ওইখান থেকে আসবে। আপনাদেরকে গিয়ার ট্রেন বেল্ট এগুলো পড়াইছিলাম না, ওইখানকার ম্যাথ গুলাও তো সহজ, তো ওইখান থেকে হয়তো আমাদের একটা কোশ্চেন আমরা করব, আর বাকি যে তিনটা কোশ্চেন বলি বা হচ্ছে বাকি যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো হচ্ছে 2D 3D এবং হচ্ছে সেন্ট্রয়েড প্রবলেম মিলাই থাকবে। সেন্ট্রয়েড স্যার তাহলে গিয়ার ট্রেন আর গিয়ার থেকে এক সেট কোশ্চেন আসবে? বলতে হচ্ছে যে একটা কোশ্চিন থাকবে, এখন ওটা হচ্ছে একটা সেটের একটা কোশ্চিন থাকতে পারে অথবা দুইটা কোশ্চিনও থাকতে পারে, কারণ মডারেশন হওয়ার পর তো চেঞ্জ হতে পারে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে একটা দুইটা কোশ্চিনই থাকবে, মানে দুটা কোশ্চিন আমি এভাবে বলতেছি, ধরেন যে আমার তো আটটা দুইটা করে কোশ্চিন দিব, দুইটা করে ম্যাথ দিব, তো আটটা কোশ্চিন করতে হবে, আটটা কোশ্চিনের মধ্যে আমি একটা কোশ্চিন হচ্ছে গিয়ার ট্রেন থেকে দিব, কেমন? গিয়ার ট্রেন থেকে একটা কোশ্চিন বা হচ্ছে 1.5 কোশ্চিন পেতে পারেন, একটা লেজুর কোশ্চিন পেতে পারেন, আর বাকি যে 7টা কোশ্চিন থাকবে বা 6.5টা কোশ্চিন থাকবে ওইগুলো হচ্ছে 2D 3D এবং হচ্ছে সেন্ট্রয়েড এবং ট্রাস থেকে থাকবে। আমাকে বুঝাতে পারলাম? জি স্যার। এখনো জয়েন করতে পারতেছে না বলুন স্যার, মিটিং ফুল দেখাচ্ছে। এখানেও কি 100 জনের বেশি দেয় না? এখানে তো এখন 100 জন হয়নি, 96। জি স্যার, এরপর ফুল দেখাচ্ছে স্যার। যাই হোক, আর এর বাইরে তো আমার হাতে আর কোনো কিছু নেই, মিটস মানে টিমস এবং জুম তিনটাই ট্রাই করছি, এর বাইরে তো মিটিং নেওয়ার কোনো সুযোগও নাই। তো যাই হোক, যে কয়জন আমরা আছি সেই কয়জন মিলে আমরা দেখি। আমি এটা ব্রিফ, আমি হচ্ছে যে কথাগুলো বলতেছি, যে কথাগুলো আমি বলতেছি সেই কথাগুলো নিয়ে আমি হচ্ছে একটা যে ক্লাসে পোস্ট দিয়ে দিই। জি স্যার, এটা ভালো হয়। তাহলে আমাদের টোটাল কোশ্চিন থাকবে কয়টা বলেন তো? 8টা কোশ্চিন থাকবে, রাইট? বা 9টা কোশ্চিন থাকতে পারে যদি খুব ছোট কোশ্চিন কোনো একটা করি। 4টা কোশ্চিনের 2টা করে পার্ট থাকবে, তাহলে 8টা কোশ্চিন হওয়ার কথা, সেখানে দুই একটা ছোট কোশ্চিন থাকতে পারে, 9টা বা 10টা হতে পারে এক ম্যাক্স। সেখান থেকে 2D যে প্রবলেমটা আছে, মানে সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে, সেকেন্ড চ্যাপ্টার যে 2D প্রবলেম গুলা ছিল, সেকেন্ড থার্ড এবং ফোর্থ চ্যাপ্টারে যে 2D প্রবলেম গুলা ছিল এইটাতে বেশি ফোকাস রাখবেন, এখান থেকে বেশি কোশ্চিন আসবে। 3D প্রবলেম এট ম্যাক্স একটা আসতে পারে, এর এর বাইরে যদি আসে তাহলে সেটা হচ্ছে আপনাদের জন্য আনফরচুনেট, কারণ আমি হয়তো একটা কোশ্চিন সেট করব প্রবলেম জাস্ট 6 মার্কের একটা প্রবলেম চেঞ্জ হয়ে আরেকটা চলে আসে, সেক্ষেত্রে 3D যেহেতু কঠিন আর কথা বেদে বেদে আসতেছে, আমার কাছে আসতেছে নাকি সবার কাছে থেকে আপনাদের? এখন কি শুনতে পাচ্ছেন? এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা,
তাহলে আপনাদের টোটাল হচ্ছে প্রবলেম থাকবে হচ্ছে আপনাদের 8টা বা 9টা, ঠিক আছে? 8টা বা 9টা ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে 4টা কোশ্চেনে। তো প্রবলেমগুলোর মধ্যে ম্যাক্সিমাম প্রবলেমই আসবে হচ্ছে আপনাদের 2D থেকে। 2D ছিল হচ্ছে আপনাদের সেকেন্ড চ্যাপ্টারে, থার্ড চ্যাপ্টারে এবং ফোর্থ চ্যাপ্টারে। ফিফথ এবং সিক্সথ চ্যাপ্টার থেকে একটা একটা করে প্রবলেম আসবে, এবং গিয়ার ট্রেন থেকেও একটা প্রবলেম আসবে। তিনটা প্রবলেম গেল, আর 3D থেকে একটা প্রবলেম আসবে, চারটা প্রবলেম গেল। আর বাকি যে 4টা বা 5টা প্রবলেম সেগুলো 2D থেকে আসবে, ক্লিয়ার? এবং গিয়ার থেকে একটা লেজিউর কোশ্চেন আসতে পারে, লেজিউর কোশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে তাহলে প্রবলেম হয়ে যাবে 9টা। আর 3D থেকে আপনাদের একটা প্রবলেমই থাকবে এবং খুব সিম্পল একটা প্রবলেম থাকবে। যেহেতু 3D কঠিন, দ্যাটস ওয়াই এখানে খুব বেশি কঠিন প্রবলেম দিলে আপনাদের জন্য অসুবিধা হবে। এটা মাথায় রেখে আমি খুব সিম্পল একটা প্রবলেম হচ্ছে হয়তো 3D থেকে সেট করব। বা 2D প্রবলেমগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে, স্পেশালি সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার এন্ড ফোর্থ চ্যাপ্টার। এই তিনটে চ্যাপ্টারে 2D প্রবলেমগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। যা যা করাইছি, অ্যাসাইনমেন্টে যা যা দিয়েছি, সবগুলো ভালো করে সলভ করতে হবে। অ্যাসাইনমেন্ট এবং ভিডিওতে যে যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি কেউ সম্পূর্ণ ভালো করে বুঝে যদি সলভ করতে পারেন, ওই রিলেটেড প্রবলেমই আপনাদের পরীক্ষাতে আপনারা পাবেন। আর আরেকটা চ্যাপ্টার আমার অ্যাড করার কথা ছিল, কিন্তু ওইটা আমি বাদ দিয়েছি, ওই যে সলিড মেকানিক্সের। তো ওইটা হচ্ছে বাদ, বিম কলামের যে চ্যাপ্টারটা ছিল ওটা আমি বাদ দিয়েছি, কারণ এমনিতে সিলেবাস অনেক বড় হয়ে গেছে। নাকি অ্যাড করে দেবো, আপনারা কি বলতেছেন? কিভাবে কোশ্চেন সেট করবো সেটা কি বুঝতে পেরেছেন সবাই? বইটার নাম যদি আরেকবার একটু বলতেন স্যার। বইটার নাম স্যার, সেকেন্ড থার্ড আর ফোর্থ চ্যাপ্টারের স্যার 2D থেকে হবে 4টা থেকে 5টা কোশ্চেন স্যার। জি। আর গিয়ার ট্রেন থেকে একটা হবে স্যার, অথবা একটা অথবা একটা লেজুর কোশ্চেন দেড়খান হতে পারে। আচ্ছা আচ্ছা, জি স্যার। কোশ্চেন বলেন না, প্রবলেম বলেন, কোশ্চেন না বললে প্রবলেম বলেন। কোশ্চেন তো 4টা, প্রবলেম 9টা, 8টা। সেক্ষেত্রে একটা কোশ্চেন এর স্যার একটা বা দুইটা টপিক থেকে হাইয়েস্ট কোশ্চেন থাকবে নাকি, মানে এরকম স্যার? মানে একটা কোশ্চেনে দুইটা প্রবলেম থাকবে, 6 মার্ক 6 মার্কের ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখন এই প্রবলেমগুলো যদি একটা কোশ্চেনে দুইটা প্রবলেম থাকে, তাহলে 4টা কোশ্চেনে 8টা প্রবলেম থাকবে। এই 8টা প্রবলেমের মধ্যে 4টা থেকে 5টা প্রবলেম আসবে 2D থেকে, সেটা সেকেন্ড থার্ড এবং ফোর্থ চ্যাপ্টার মিলাই। আর 3D থেকে সেকেন্ড চ্যাপ্টারে 3D কিছু প্রবলেম ছিল, ওই 3D থেকে হচ্ছে আপনার একটা প্রবলেম আসবে। আর গিয়ার ট্রেন থেকে একটা প্রবলেম আসবে, সেন্ট্রয়েড থেকে একটা প্রবলেম আসবে, আর ট্রাস থেকে একটা প্রবলেম আসবে। তো এই টোটাল হচ্ছে 8টা প্রবলেম। এর বাইরে লেজুর প্রবলেম হিসাবে আপনার হচ্ছে গিয়ার ট্রেন থেকে একটা লেজুর প্রবলেম থাকতে পারে, বা হচ্ছে আপনার 2D থেকে একটা লেজুর প্রবলেম থাকতে পারে। এই নয়টা হচ্ছে আপনার প্রবলেম অ্যাট ম্যাক্স আপনাদের পরীক্ষাতে আসতে পারে। বুঝেছেন? আর একটা প্রবলেম মানে একটা কোশ্চিনে সেম টপিক থেকেও দুটা প্রবলেম থাকতে পারে, বা ভিন্ন ভিন্ন টপিক থেকেও থাকতে পারে। কারণ ধরেন যে আমি সেম টপিক রাখলাম, কিন্তু মডারেশনের পর যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আমাকে ব্লেম করবেন যে স্যার তো বলেছিল যে সেম টপিক থাকবে, কিন্তু এখন তো সেম টপিক না। তো দ্যাটস ওয়াই সেম টপিক থাকতে পারে নাও থাকতে পারে, এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না যে সেম টপিকই থাকবে। কারণ কোশ্চিন যদি আমি একা সেট করতাম তাহলে প্রবলেম ছিল না, কিন্তু কোশ্চিন মডারেশন হয়, কোশ্চিন মানে মডারেশন বোর্ডে অনেক কিছু মডারেশন হতে পারে। আমার টপিকের বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটুকু আমি ইনশিওর করতে পারি। আমি যা পড়াইছি লেকচারে, ভিডিওতে যে প্রবলেমগুলো সলভ করেছি এবং অ্যাসাইনমেন্টে যে প্রবলেমগুলো দিয়েছি, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এর মধ্যে থেকে কোশ্চেন আসবে। ভ্যালু চেঞ্জ, ডিরেকশন চেঞ্জ, এরকম হতে পারে।
আমি যে ভিডিওটা ফার্স্ট ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু কোনো প্রবলেম ছিল না, কিন্তু ওইখানে ছোট ছোট কিছু কনসেপ্ট ছিল ওইগুলা ক্লিয়ার রাখতে হবে। গিয়ার ট্রেনে কিন্তু ছোট ছোট কিছু কনসেপ্ট ছিল, এটা চেঞ্জ করলে কি হয়, ওটা চেঞ্জ করলে কি হয়, ওই ছোট ছোট থিওরির কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে। থিওরি তার কোনো প্রকার ডেফিনিশন আসবে না স্যার, কোনো প্রকার ডেফিনিশন আসবে না, কোনো প্রকার থিওরি আসবে না, কিন্তু থিওরির যে কনসেপ্টটা সেই কনসেপ্ট অনুযায়ী ম্যাথ কিন্তু আসতে পারে। সো থিওরি ভালো করে ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট। টুডির ভিতর কি মোমেন্টামের ম্যাথ গুলো করতে হবে? টুডির আরেকবার বলবেন স্যার, টুডির ভিতর কি মোমেন্টামের ম্যাথ গুলো করতে হবে? জি জি, মোমেন্টামের ম্যাথ করতে হবে। তো 2 3 4 এই চার তিনটা চ্যাপ্টার হচ্ছে টুডির প্রবলেম আছে। থ্যাংক ইউ স্যার। দেখা যাবে যে সিম্পল প্রবলেম আপনারা ইজিলি সলভ করতে পারবেন। স্যার পার্সিয়াল মার্কিং কি থাকবে? অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং মানেই তো পার্সিয়াল মার্কিং। পার্সিয়াল মার্কিং করা হবে। এনি কোশ্চেনস? আর কারো কোনো কিছু জানার আছে? স্যার আপনার পার্টি যেরকম হচ্ছে লাইক প্রিভিয়াস ইয়ার থেকে, তো এই বছর তাহলে কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ? জি জি। স্যার তাহলে কি আমাদের যে ম্যামের যে পার্টটা আমাদের নিয়েছিলেন, তো তাহলে কি সেখানেও তো আমাদের মোস্ট প্রবাবলি কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হবে? কজ অ্যাকচুয়ালি বেশ কিছু চ্যাপ্টারে মানে সিলেবাসের সাথে হচ্ছে টপিক অনেক বেশি কন্ট্রাডিক্ট করে। হুম হুম। ম্যাডামের পার্ট থেকে ম্যাডামের পার্টে কোশ্চেন আসবে, আমার পার্ট থেকে আমারটাতে আসবে। স্যার এটা স্যাম্পল কোশ্চেনতে ভালো হতো স্যার, আমাদের পশ্চিমবঙ্গের সাথে আগের সাথে মিল নেই, তো তাই একটু বুঝতে সমস্যা হচ্ছে। না মানে আমি যদি মানে ক্লিয়ারলি যদি বলি যে আমার পার্টে আপনাদের পার্ট এ হচ্ছে আমার হবে, এবং পার্ট এ তে হচ্ছে আমি হচ্ছে বললাম তো চারটা কোশ্চেন থাকবে, আটটা ম্যাথ থাকবে আমার। আপনি যেরকম হচ্ছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে বা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে এমন যেরকম একটা রিভিউ ক্লাস নেন, সো ম্যাম এর পার্টের জন্য কি আমরা এরকম কোন রিভিউ ক্লাস পেতে পারি? মানে ম্যাম আমাদের একটা ক্লাস নিয়ে এখন দেখেন আপনাদের কোশ্চেন তো আর ম্যাডাম করবে না, ঠিক আছে, কোশ্চেনও ম্যাডাম করবে না, খাতাও ম্যাডাম দেখবে না। সো ইটস বেটার যে আপনাদের কোশ্চেন এবং খাতা যে স্যার দেখবেন তার সাথে আপনারা যদি যোগাযোগ করেন, ইটস বেটার ফর এভরিওয়ান। ওকে, স্যার যেহেতু কোশ্চেন করবে তার সাথে যদি আপনি কথা বলেন সে তাহলে তার মানে জানা দিতে পারে। স্যার এটা হচ্ছে আপনাদের তুষার স্যার করবে আমাদের আইপি ডিপার্টমেন্টের, তুষার স্যারের সাথে যোগাযোগ করিয়েন। তুষার স্যার হয়তো ম্যাডামের সাথে যোগাযোগ করেছেন যে আপনাদের কি কি টপিক পড়ানো হয়েছে, সেই বিষয়ে হয়তো স্যার অবগত আছেন, তো ওইভাবে হয়তো স্যার আপনাদের কোশ্চেন করবেন। জি আপনারা বেটার হয় যে হচ্ছে যে তুষার স্যারের সাথে যোগাযোগ করেন, তুষার স্যারই তাহলে ভালো বলতে পারবে যে ওনার পার্টে উনি কিভাবে কতটুকু কিভাবে কি করবেন। আমি তো আর ওনার পার্টে বলতে পারবো না, আমি তো আমার পার্টটা বলতে পারবো, আমার পার্ট আমি আপনাদেরকে বলবো।
আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আমার পার্ট থেকে আর কোনো কিছু জানার থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। আমার পার্টের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু খুব একটা বেশি ফলো করে লাভ হবে না, কারণ গতবারের থেকে এইবারে কিন্তু প্যাটার্ন কিন্তু আমার চেঞ্জ হয়েছে। আমার পার্ট নিয়ে এত ভয় করার কিছু নাই, যদি প্র্যাকটিস করেন ম্যাথ গুলো ঠিকঠাক ভাবে হোপফুলি সবাই সবগুলো ম্যাথই টাচ করতে পারবে। আহামরি কঠিন কোনো কোশ্চেন আমি করবো না। আমি নিজেও মেকানিক্স এর জন্য তখন নিজেও অনেক সাফার করেছি, তো আমি চাই না আমার স্টুডেন্টরা ওইভাবে সাফার করুক। স্যার তাহলে আমাদের কি খালি ম্যাথ বেস প্রশ্নই হবে, থিওরি বেস হবে না? আমার ক্ষেত্রে ভাই আমার পার্টে সম্পূর্ণ ম্যাথ। ওকে স্যার, ম্যাডামের পার্টে, ম্যাডামের পার্ট তখন স্যার নিচ্ছেন, ওই পার্টে কি হবে এটা তো আর আমি জানি না। মোমেন্টে স্যার এই 3D এর প্রবলেম গুলো কি থাকবে? মোমেন্টের যে 3D প্রবলেম গুলো, হ্যাঁ 3D প্রবলেম হচ্ছে একটা থাকবে আপনাদের পুরো মোমেন্টে, মোমেন্টের যে 3D প্রবলেম গুলো, হ্যাঁ থাকতে পারে সেকেন্ড চ্যাপ্টার অথবা মোমেন্টের চ্যাপ্টার থেকে একটা থাকতে পারে। জি গিয়ারের ম্যাপ গুলোতে কি স্যার ফিগার দেওয়া থাকবে? স্যার মানে স্যার মানে কোশ্চেন দেখেন না স্যার, বোঝা অনেক টাফ। ফিগার কি স্যার দেওয়া থাকবে স্যার মানে গিয়ারের ম্যাপ গুলোতে? স্যার কোশ্চেন ক্লিয়ার কাট বলা থাকবে, ফিগার দেওয়া না থাকলেও কোশ্চেনে খুব ভালোভাবে উল্লেখ করা থাকবে কোন গিয়ার কোনটার সাথে লিঙ্কড আপ আছে, যদি ফিগার নাও দেওয়া থাকে। আর ফিগার দেওয়া থাকলে তো ভালো, ফিগার দেখে বুঝতে পারবেন। দিয়ে দিলে একটু ভালো হয় স্যার। এখন তো এখানে তো আমি আপনাকে বলতেছি আপনি দিয়ে দিলে ভালো হয়, আমি দিয়ে দিলাম কিন্তু মডারেশন বোর্ডে গিয়ে চেঞ্জ হয়ে ফিগার নাই করে দিল, তখন আপনি আমাকেই গালিগালাজ করবেন যে স্যার বলেছে ফিগার দেবো কিন্তু ফিগার দিল। দুটার জন্য প্রিপেয়ার থাকবেন। আগের বছরের সাথে যেহেতু কোনো মিল নাই যে আমরা একটা ধারণা পাবো, আপনি তো অনেকদিন ধরে আছেন, আমাদের দুটো কোর্স পড়াইছেন, আপনি যদি স্যারের সাথে একটু কথা বলতেন, মানে আমরা বললে দেখা যাবে স্যারকে আমরা যেহেতু ল্যাবে পাইছি উনার একটু মানে ওই রকম ভাবে মানে হেল্পটা আসবে না আমাদের পক্ষ থেকে, আমরা যদি কন্ট্যাক্ট করি বড় ক্লাস হয়তো একটা ম্যানেজ করা যাবে। এখন উনি নিজেও হয়তো ওইভাবে ম্যামের পার্টটা নিয়ে, এখন আমাদের ম্যামের পার্ট ম্যামের জায়গা থেকেই খুব একটা ক্লিয়ার ছিল না, এখন যখন আরেকজন ঢুকে গেছে আরো জিনিসটা অনেক ক্লিয়ারিটি কমে যাচ্ছে স্যার। আমি আপনাদেরকে একটা বিষয় একটু জানাই রাখি, নরিন ম্যাডাম কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড, ঠিক আছে? তো ওই যেহেতু ইউএসএ তে চলে গেছে, তো আমি ফার্স্টেই আমি জানার চেষ্টা করেছি যে ওর পার্টের কোশ্চেনটা কে করবে, যদি ডিপার্টমেন্ট থেকে যখনই জানতে পেরেছি তখনই আমি তুষার স্যারের সাথে কথা বলেছি, এবং তুষার স্যার যেহেতু নরিন ম্যাডামকে চিনে না, আমি ওদেরকে দুজনকে নিয়ে আমি একটা গ্রুপ চ্যাট খুলেছি, এবং গ্রুপ চ্যাট খুলে নরিন ম্যাডাম এবং তুষার স্যারের মধ্যে একটা কানেকশন করে দিয়েছি, এবং তারা এখানে কথা বলেছে, এবং তুষার স্যার ম্যাডামের কাছ থেকে রিডিং ম্যাটেরিয়াল গুলো চেয়ে নিয়েছেন, এবং আপনাদের যে সবার শেষে ফাইনাল যে রিভিউ ক্লাসটা করেছে ওটার ভিডিও ম্যাডাম তুষার স্যারকে দিয়ে দিয়েছে, তো তুষার স্যার ওইটা থেকে দেখে এবং আপনার হচ্ছে ওর নাম হচ্ছে ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করে যে রিডিং ম্যাটেরিয়াল গুলো যতটুকু পড়ানো হয়েছে সেটার সাথে উনি কথা বলেছেন, অবগত হয়েছেন, হয়ে হয়তো ওই রিলেটেড কোশ্চেনই উনি করবেন আশা করা যায়। তো আপনি যে কথাটা আমাকে বললেন যে ওনার সাথে আমি কথা বলবো, আমি অলরেডি আপনি বলার আগে আমি এটা ভেবেছি এবং ভেবে ওদের মধ্যে কানেকশন করাই দিয়েছি, এটা ডিপার্টমেন্টের হেডও আমাদের জানেন যে আমি এটা কানেকশনটা করাই দিয়েছি, কারণ আমাদের কাছে স্টুডেন্টদের মানে ওয়েলফেয়ারটাই অনেক বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে? যে আপনারা একটা ধোঁয়াশার মধ্যে থাকবেন বা আপনাদের মধ্যে কি কোশ্চিন আসবে কেমন হবে এটা যদি না জানতে পারেন তাহলে তো একটা প্রবলেম, তাই না? সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই নিজে থেকে এই উদ্যোগটা নিয়ে হচ্ছে তাদের মধ্যে কানেকশন করাই দিয়েছি। তো তারপর আমি তুষার স্যারের সাথে আরো একবার ফোনে কথা বলে নেব। স্যার দীর্ঘ স্যার গোছানো স্যার ম্যাডামের পার্টটা স্যার আমাদের কাছে আসলে স্যার কনফিউশন, ম্যাডাম কিছু বই থেকে পড়ালো স্যার, কিছু স্লাইড আদো কি কোনগুলা স্যার, কিছু পেজের নাম বলছে ম্যাডাম স্যার, এখন মানে আমরা খুবই কনফিউশনে আছি স্যার, মোটামুটি সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা সেম স্যার। বুঝতে পেরেছি, ক্ষেত্রে আমি হচ্ছে যে তুষার স্যারের সাথে কথা বলবো, কথা বলার পর তুষার স্যার ওই রিডিং ম্যাটেরিয়াল গুলা হয়তো ম্যাডামের কাছ থেকে পাবে,
ম্যাডামের কাছ থেকে পাওয়ার পর, যেহেতু আপনাদের রিডিং ম্যাটেরিয়াল গুলো অনেক অগোছালো ভাবে গুগল ক্লাসরুমে আছে ম্যাডামের পার্টের, তো আমি তুষার স্যারকে রিকোয়েস্ট করবো সবগুলো ম্যাটেরিয়াল যেন একসাথে একটা ফাইলে করে আপনাদের সিআরদেরকে যেন দিয়ে দেয়। যদি স্যার যদি এটা ভালো মনে করেন তাহলে স্যার আমরা রিকোয়েস্ট রাখলে হয়তো আপনারা ওই ম্যাটেরিয়াল গুলো সব পেয়ে যাবেন, এবং স্যারকে আমি রিকোয়েস্ট করবো যেন হচ্ছে যে আপনাদের সাথে একটা অ্যাটলিস্ট রিভিউ ক্লাস নেয়, তারপরে আপনারা কথা বলিয়েন, স্যার যদি স্যারের সময় থাকে তাহলে হয়তো আপনাদের সাথে একটা রিভিউ ক্লাস নিবে। আমি নিজে থেকে আজকে স্যারের সাথে কথা বলবো, সমস্যা নেই। আর বইয়ের নাম জানতে চাইছিলেন, এটা হচ্ছে আমাদের বই, বইয়ের সফট কপি কিন্তু হচ্ছে গুগল ক্লাসরুমে দেওয়া আছে। দেখেন আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর কোনো কিছু যদি জানার, 3D কাপলের ম্যাথ গুলো কি থাকবে? থাকতে পারে, আমি তো বললাম রে ভাই যে আপনার হচ্ছে 3D থেকে একটা প্রবলেম থাকবে, 3D যত প্রবলেম মিলে আছে সবগুলো প্রবলেম মিলে একটা সিম্পল প্রবলেম থাকবে। জি স্যার। এরপরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে কোনো ম্যাথে আমার সাথে কন্ট্যাক্ট করিয়েন, আমি ফ্রি টাইম পাইলে তাদেরকে সেই বিষয়গুলো দেখা দেওয়ার চেষ্টা করব। দেখালেই হবে আর কারো কোনো কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারেন। স্যার অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো এখন কোথায় পাওয়া যাবে? অ্যাসাইনমেন্টের কোশ্চেন কোথায় পাবেন? ভিডিও শেষে, প্রত্যেকটা ভিডিও শেষে অ্যাসাইনমেন্টের কোন কোন ওটা দেওয়া আছে। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আপনাদের মধ্যে অনেকেই অ্যাসাইনমেন্টের প্রবলেম খুব ভালোভাবে সলভ করে আমাকে সাবমিট করেছে, তো তাদের সাথে গ্রুপ ডিসকাশন করেন। আর কেউ কিছু জানতে চান বা বলতে চান চাইলে বলতে পারেন। আর ওই ম্যাডামের পার্টে আমাদের কিছু ম্যাথ করতে বলছিল, তো ওই ম্যাথ গুলা স্যার নিজে নিজে করা একটু টাফ স্যার, ওগুলার ব্যাপারে আমরা কি করতে পারি? আরে ভাই ম্যাডামের পার্ট ভাই আমি কি নিয়েছি, আমি জানবো কি করে ওই পার্টে কি ম্যাথ আছে না আছে, ওই ম্যাথ কোথায় দিয়ে করবেন না করবেন, এটা বেটার হয় যে আমি তো বললাম আপনারা স্যারের সাথে যোগাযোগ করেন, স্যার যেভাবে বলতেছে ওইভাবে দেখেন, যেটা ভালো হয় সেটাই করেন। স্যার ধন্যবাদ। আমি তো ম্যাডামের পার্ট নিইনি, ম্যাডাম কোন ম্যাথ করেছে না করেছে এটা তো আমি জানবো না, কোথায় থেকে ওই প্রবলেম করতে হবে এটাও তো জানবো না, এইটা এই ধরনের কোশ্চিন তো আমাকে করে লাভ নেই, ওটা স্যারের সাথে আপনারা কথা বলেন, তুষার স্যারই হয়তো আপনাদেরকে বেটার বলতে পারবে। আপনাদের পরীক্ষাটা কবে FME? স্যার 17 তারিখ। স্যার 17 তারিখ? 17 তারিখ, এটা কি সেকেন্ড পরীক্ষা আপনাদের? জি স্যার। জি স্যার, আচ্ছা আচ্ছা, তো বেশি দিন সময় নাই আর। জি স্যার, আমরা খুব মানে এই সাবজেক্টটা নিয়ে স্যার খুবই কনফিউশনে। আর কনফিউশনের কিছু নাই, আমি তো বললাম কোশ্চিন পাওয়ার পর দেখবেন যে হচ্ছে সব কনফিউশন দূর হয়ে গেছে। না স্যার আপনার ক্ষেত্রে স্যার এখন দূর হয়ে গেছে স্যার, কিন্তু আর আপনার পার্টটা নিয়ে স্যার আর কোনো কনফিউশন নাই স্যার। আসলে
যাক তাহলে তো ভালো, প্র্যাকটিস করেন, আশা করি সবাই ভালো করতে পারবে। ম্যাডামের পার্টে হচ্ছে দেখেন স্যার কি বলতেছে, স্যারের সাথে কথা বলে স্যার হয়তো অ্যাকর্ডিংলি হেল্প। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন স্যার। আমরা তো প্রথমে জয়েন করতে পারিনি স্যার, আমি একটু আগে জয়েন করলাম, তো স্যার আপনি ভিডিও দিবেন নাকি এটা, মানে আজকে যা যা বলছেন? এটা ভিডিও দিব না, বাট এটা একটা ব্রিফ মানে ডেসক্রিপশন হচ্ছে আমি গুগল ক্লাসরুমে দিই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আপনি হচ্ছে কাইন্ডলি বাকি যারা ছিল তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেন, তারা হচ্ছে আপনাকে গাইড করতে পারবে যে আমি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কিভাবে কথা বলেছি। ঠিক আছে প্রান্ত? জি স্যার। তারপরে যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করেন, ফোন দিয়ে আমাকে। আচ্ছা স্যার। যেহেতু আজকে একটা টেকনিক্যাল ইরোরের কারণে হচ্ছে আমাদের ক্লাসটা ঠিকভাবে আমরা কন্ডাক্ট করতে পারি নাই, সো আপনারা যার যেখানে কনফিউশন থাকবে আমার সাথে ফোন দিয়েন, আমি ফোনে আপনাদেরকে বলে দেবো। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি মিটিং এখানে শেষ করতে চাচ্ছি। তো ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক, হোপফুলি আপনারা আমার পার্টে ভালো করবেন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাডাম বা স্যারের পার্টেও ভালো করবেন, এবং এফএমই তে আমি চাই সবাই জানো ক্লাস পান আপনারা। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ইনশাআল্লাহ স্যার। জি।